লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। এক এক জায়গাতে এক এক রকম আসন শূন্যতা। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। তখন এক এক জায়গাতে এক এক রকম আসন শূন্যতা। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। তখন এক এক জায়গাতে এক এক রকম আসন শূন্যতা। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। জেতার ব্যাপারে তো আশাবাদী তো বটেই, কারণ মানুষ তো ভোট দেন নিজের অভিজ্ঞতাতে সমৃদ্ধ হয়ে। বিগত 10 বছরে মানুষের অভিজ্ঞতা ভালো নয়। কেন্দ্রীয় সরকার তারা মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি রাখেনি, এবং রাজ্য সরকারও যারা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে তুলে ধরছে, মিডিয়া তুলে ধরছে, রাজ্য সরকারও মানুষের সমস্যার সমাধান নিতে ব্যর্থ হয়েছে। তাই মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছে যে এরা তাদের কল্যাণ করতে পারবে না। তাই মানুষের সাড়া পাচ্ছি, প্রচারে সাড়া পাচ্ছি, কিন্তু ভোট দেওয়া তো মানুষের গণতান্ত্রিক অধিকার। তারা কাকে ভোট দেবে, কীভাবে ভোট দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি মানুষ নিজের অভিজ্ঞতাতে যদি ভোট দেয় তাহলে নিশ্চয়ই এবং সুষ্ঠুভাবে ভোট হলে তারা বামপন্থীরা নিশ্চয়ই জিততে পারবে। ২১ এখানে বাম ভোট বিজেপির দিকে গেছে শতাংশের যেটা হিসাব বলছে, সেটা কতটা রুখতে পারবে? দেখুন, বাম ভোট বিজেপির দিকে গেছে মানেটা কি? মানেটা হচ্ছে এখানকার যে রাজ্য সরকার, রাজ্য সরকারের প্রতি একটা বীতশ্রদ্ধা থেকে মানুষ মনে করেছে যে বিজেপি তাদেরকে হয়তো যে একটা তাদেরকে নিরাপত্তা দিতে পারবে সেই জন্যে গেছে। কিন্তু বিজেপিও যে তারা নিরাপত্তা দিতে পারবে না, তারা মানুষের কল্যাণ করতে আগ্রহী নয়, এটা মানুষ বুঝে গেছে। আরেকটা হচ্ছে কেরলে মানে কংগ্রেসের সাথে সিপিএম এর কুস্তি, আর বাংলায় কংগ্রেসের সাথে বন্ধুত্ব, এটা কি সিপিএম এর দ্বিচারিতা না? না, দ্বিচারিতা তো নয়, কারণ হচ্ছে কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে ফ্রন্টে নেই। ফ্রন্ট হচ্ছে যখন মতাদর্শগত সাম্য হয় তখন হচ্ছে ফ্রন্ট হয়, তা তো কংগ্রেস বাম ফ্রন্টের মধ্যে চলে আসতো। কিন্তু কতকগুলো সাধারণ বিষয় নিয়ে যখন মতৈক্যে পৌঁছানো যায় তখন এক এক জায়গাতে এক এক রকম আসন শূন্যতা। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। বিষয় নিয়ে যখন মতৈক্যে পৌঁছানো যায় তখন এক এক জায়গাতে এক এক রকম আসন শূন্যতা। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। আর এই লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী। লোকসভা ভোটে সিপিএমের প্রধানতম শত্রু কে? মানে বিজেপি না তৃণমূল? বিজেপি কে জিজ্ঞেস করুন তাদের প্রধান শত্রু কে। বিজেপির প্রধান শত্রু বলবেন বামপন্থী, তাহলে আমাদেরও প্রধান শত্রু হচ্ছে বামপন্থী।